নিত্যপণ্য মূল্য পরিস্থিতি নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে চলছে অংশীজনদের নিয়ে সভা। সেখানে আছেন সহকর্মী রিমন রহমান, যাচ্ছি তার কাছে। রিমন, সভায় কোন কোন বিষয় পর্যালোচনা করা হচ্ছে? রবিন, বৈঠকটি শুরু হয়েছে কিছুক্ষণ আগে এবং এতে সভাপতিত্ব করছেন বাণিজ্য সচিব, এবং সেখানে কিন্তু বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরা উপস্থিত হয়েছেন। আমদানিকারক থেকে শুরু করে পাইকারি পর্যায়ের যে ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু এসেছেন, এবং সরকারের যে বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন যারা বাজার দরকে নিয়ন্ত্রণ করেন বা পর্যবেক্ষণ করেন, সেসব সংগঠনগুলো বা সেসব প্রতিষ্ঠানগুলোর কিন্তু প্রধানরা এখানে উপস্থিত হয়েছেন। বৈঠকটিতে মূলত আলোচনা করা হচ্ছে যে সাম্প্রতিক সময়ে কিন্তু বেশ কয়েকটি পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে ভোজ্য তেল, চিনি এবং ডালের দাম এবং আটার দামও কিন্তু বেড়েছে, যার ফলে কিন্তু দেখা যাচ্ছে যে মানুষের মধ্যে একটা অস্বস্তি তৈরি হয়েছে। বিশেষ করে আমরা যদি দেখতে পাই যে আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে ভোজ্য তেলের দাম বৃদ্ধি করার একটি প্রবণতা তৈরি হয়েছে, যেটি আমরা দেখতে পেয়েছি টিসিবির হিসেবে, সেখানে কিন্তু দেখা গেছে যে প্রায় 50% এক বছরের ব্যবধানে কিন্তু ভোজ্য তেলের দাম বেড়েছে। পাশাপাশি আটার দাম কিন্তু কেজি প্রতি 7-8 টাকা প্রায় 10 টাকার মতো বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি অন্য যে পণ্যগুলো আমরা দেখতে পেয়েছি যে মসুর ডালের দামও কিন্তু সাম্প্রতিক সময়ে অর্থাৎ 5-7 দিনের মধ্যে কিন্তু 5-7 টাকা করে বৃদ্ধি পেয়েছে। এছাড়াও কিন্তু অন্য কয়েকটি পণ্যের দাম কিন্তু বৃদ্ধি পাওয়ার কারণে বাণিজ্য মন্ত্রণালয়ে নজরে বসেছে এবং তারা যাচাই বাছাই করছে যে আসলে আন্তর্জাতিক বাজারে কী ধরনের পণ্যমূল্য রয়েছে এবং সেই পণ্যমূল্য এখানে আমদানি করে তার বাজার দরটা কীভাবে এখানে নিয়ন্ত্রণ করা হচ্ছে বা সেখানে কীভাবে বাস্তবায়ন করা হচ্ছে সেই বিষয়টি তার খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি আমদানি পরিস্থিতি কী অবস্থায় রয়েছে, স্থানীয় উৎপাদন কী অবস্থায় রয়েছে সেই বিষয়টাই কিন্তু যাচাই বাছাই করা হচ্ছে। এখানে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এসেছেন, তাদের মতামত তুলে ধরছেন। এখানে কিন্তু বাণিজ্য সচিব যিনি রয়েছেন তিনি আসলে যে কথাটি প্রথমেই বৈঠকে জানিয়েছেন যে আসলে বাজার যে কোনো মূল্য নিয়ন্ত্রণ করতে হবে, সেক্ষেত্রে যাতে সাধারণ মানুষের ভোক্তাদের যাতে কোনো সংকট তৈরি না হয় বা অস্বস্তি তৈরি না হয়। বৈঠক শেষে আমরা সার্বিক বিষয়ে বৈঠকের বিষয়ে জানতে পারবো। রবিন, ধন্যবাদ সহকর্মী রিমন রহমান।